নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা হবে, যে দেখুন আপনার প্রতিবেশী আপনার পেছনে লাগছে, আপনার প্রতিবেশী আপনার সঙ্গে শত্রুতা করছে, এটা হচ্ছে যদি হয়, আপনি যদি এই প্রতিবেশী নিয়ে সমস্যা ফেস করে থাকেন, এমনকি অনেকের আইনি লড়াই চলছে, এমনও আছে আইনের লড়াই চলছে জানেন। আমি ছোটোবেলায় দেখেছি পাঁচিল দেওয়া নিয়ে ঝগড়া, বেড়া দেওয়া নিয়ে ঝগড়া, জাতি অশান্তি মারামারি, এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণ চলে যায় হাতাহাতি, কিন্তু প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করা একটা আহম্মকি। প্রতিবেশীর সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখতে জানতে হয়। এরকম বহু ধার্মিক মানুষকে দেখেছি, আ হা হা হা, সাদা পোশাক পরে ঘুরছে, কত ধার্মিক, অথচ পাশের বাড়ির লোকের সঙ্গেই তার সম্পর্ক ঠিক নেই। ওই রকম ধার্মিক হওয়ার আমার দরকার নেই। তা আজকে আলোচনার যে মূল বিষয়, যে প্রতিবেশীর সঙ্গে সমস্যা হবেই না, তিনটে জিনিস ঠিক করুন, আজকে তিনটি কথা বলবো, এটা মেনটেন করবেন, তবুও প্রতিবেশীর সঙ্গে সমস্যা হয়। একটা গল্প বলি, বুঝতে পারবেন। এক ভদ্রলোক বহুদিন ধরে চেষ্টা করেছেন তার বাড়ির পাশের প্লটটিকে কেনার জন্য। তার খুব ইচ্ছে ছিল সেই বাড়িটা, সেই 2 বিঘা জমির মতো, সে আমার বাগানখানা পোস্তে দিকে সমান হবে, তোমার ওই জমিখানা পেলে ঠিক ওই রকম তার বহুদিনের সাত পাশের জমিটা সে কিনবে। তো কোনো কারণে সেই জমিটা অপর কোনো তৃতীয় ব্যক্তি একজন কেনেন, তার কেনা সম্ভব হয়নি। সেই ব্যক্তি কিনে সেখানে বাড়ি তৈরি করতে শুরু করেন, অদ্ভুত এক শত্রুতা শুরু হয়ে গেল সেই ব্যক্তির সঙ্গে। সেই ব্যক্তিটি নির্দোষ, তার কিছু করেনি, কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলেনি কিচ্ছু না, সে তার শত্রুতে পরিণত হয়ে গেল, যেহেতু তার ইচ্ছার অন্তরায় হয়েছে, তার স্বার্থে অন্তরায় হয়েছে। এরকম হয় কোনো কোনো সময়, ঈর্ষা প্রণোদিত হয়ে আপনার উন্নতি আরেকজন দেখতে পাচ্ছে না, এগুলো হয়ে আপনি, আপনাকে সবাই পছন্দ করছে ভালোবাসছে, সেটা তার নজরে ভালো আসছে না, তার জন্য শত্রুতা করে, ঝগড়া ঈর্ষা, পেছনে মন্দ কথা বলে। তাহলে আজকে আমি বলবো কে কি বলবে কে কি করবে সেটাকে তো কন্ট্রোল করতে আপনি পারবেন না, আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আমরা অনেক সময় নিজেরা নিজেদের ভুলে জড়িয়ে পড়ি, অনেক ভুল করি আর সেই ভুলে নিজেরা জড়িয়ে পড়ি, সেটা যাতে না হয় তার জন্য আজকে আপনাদেরকে কিছু কথা বলব। প্রথম দেখুন, প্রথম যে কথাটা বলবো, আগ বাড়িয়ে যাওয়াটা বন্ধ করুন। আগ বাড়িয়ে কি? আগ বাড়িয়ে জানতে যাবেন না কারো সম্পর্কে, আর জানাতেও যাবেন না নিজের কোনো কথা, আগ বাড়িয়ে অন্যকে যেমন বলতে যাবেন না, পাড়া প্রতিবেশীর সঙ্গে বিশেষ করে বলছে, আপনার সংসারে একটা প্রবলেম হচ্ছে, অশান্তি, কার সংসারে অশান্তি নেই, সবার সংসারে আছে, আপনি গিয়ে পাড়ায় পাড়ায় বললেন, আপনার প্রতিবেশীদের মধ্যে বললেন এই সমস্যাটা হচ্ছে জানো তো, ভাবলেন আপনি হালকা হলেন, ওরা আপনার কত বন্ধু, কিন্তু বিশ্বাস করুন ওরা এটা রেকর্ডিং করে রেখে দিল, পরে কিন্তু দুঃসময়ে আপনার দুর্বলতাটা বুঝে এরা সেও বল দেবে, সব কথা সবাইকে বলতে নেই, প্রয়োজনে অপরিচিত দূরের কোনো ব্যক্তিকে বলুন। আগ বাড়িয়ে আমার নিজের জীবনের কোনো কথা বলবও না, আর আগ বাড়িয়ে কারোর সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করব না, এই জায়গাটা আগে প্রথম নক করুন। আজকে সময়টা খারাপ, অনেকে বলবেন আমি হয়তো ভুল বলছি, কিন্তু তবুও বলবো আগ বাড়িয়ে যাওয়াটা বন্ধ করুন, আগ বাড়িয়ে জানবো এবং জানাবো দুটো থেকে বিরত থাকুন। দ্বিতীয় কথা, আমাদের মধ্যে একটু হামবড়া ভাব আছে, প্রত্যেকের মধ্যে আছে, এই হামবড়া ভাবটা প্রতিবেশীদের সঙ্গে দেখাবেন না কখনো। আচ্ছা ভাই, বেশ বেশ বেশ, একটা পাড়াতে একটা চারতলা বাড়ি থাকতে পারে, তার সঙ্গে একটা কুঁড়ে ঘর থাকতে পারে। আমার একবার মনে পড়ে জানেন, আমি তখন ছোট, আমাদের ওখানে একটা দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজোয় একসঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা, খুব ভালো, পুজোর কদিন একসঙ্গে খাওয়া দাওয়া হবে, যে যেরকম চাঁদা দিয়েছে সেই অনুযায়ী তার খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, মানে যে 10,000 টাকা চাঁদা দিয়েছে তার বাড়িতে সবাই নিমন্ত্রিত, সবাই পুজোর ওখানে গিয়ে সার্বজনীন পুজো সবাই মিলে খাওয়া দাওয়া করবে, আর যে 500 টাকা দিয়েছে বা 50 টাকা দিয়েছে তার বাড়ি থেকে একজন যেতে পারবে বা যাবেও না। তো এই বৈষম্যগুলো করবেন না, দেখুন যা বৈষম্য আপনার মনের মধ্যে আছে আছে, কিন্তু এই হামবড়া ভাব এই বাইরে যখন চলে আসে, আমি ছোটোবেলায় নিজে দেখেছিলাম এবং তারপর থেকে অদ্যাবধি সেই পুজোটা এখনও হয় বয়কট করে চলি, যে ওখানে যাওয়া যাবে না, ওখানে মানুষের মূল্য নেই, ওখানে গেলে ভেদাভেদের সৃষ্টি হয়। আপনি যেই হন, যত বড় লোক হন, যত বড়ই হন, কখনও সেটার প্রকাশ পাড়া প্রতিবেশীর সঙ্গে করবেন না, অপরের থেকে আপনি হয়তো বড়, সত্যিই বড়, তাকে ছোট করে নিজে বড় হওয়ার ভাব যখনই দেখাবেন তার মনে একটা ঘৃণার পরিবেশ তৈরি হয়ে যাবে, সেও চেষ্টা করবে আপনার বিরুদ্ধে বদনাম করার, আপনার একটা শত্রু আপনি তৈরি করে ফেলবেন, এটা দরকার নেই। তৃতীয় কথা, কারো সমালোচনা করবেন না, কারো সমালোচনা করবেন না, ভালো থাকতে চাইলে যে কেউ হোক না কেন,
পাড়া প্রতিবেশীর বিশেষ করে কারো সমালোচনা করবেন না। আমি পাড়াতে দেখেছি অনেকেই অমুক বাড়ির মেয়েটা, অমুক বাড়ির বউটা কী করছে, কে কখন আসছে যাচ্ছে, এগুলো নিয়ে মাথা ঘামানো ছাড়া আপনার অনেক কাজ নেই। হিংসা, ঈর্ষা, এই দুটো পাড়া প্রতিবেশীর সঙ্গে দূরে রাখুন। এই তিনটি কথা বললাম, এগুলো মোটামুটি কাজে লাগালে দেখবেন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার প্রবলেম হওয়ার হবে না। মনে রাখবেন, প্রবলেম অনেক কারণে আমরাই সৃষ্টি করি। যখন সেগুলো আমাকে গিলে খেতে আসে তখন ভাবি কী করে উদ্ধার হব। তাই একটু ভেবে দেখবেন আমার কথাগুলো। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।